নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণ মামলায় ভিকটিমের অভিযুক্ত খালু বাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে তারাবো পৌরসভার মাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভিকটিমের মায়ের অভিযোগ, 5 মাস আগে তার বড় বোন অসুস্থ হয়ে পড়ে, দেখাশোনার জন্য মেয়েকে খালার বাড়ি পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় এবং বাড়ি ফাঁকা পেয়ে খালু বাবুল মিয়া নির্যাতন চালায় ওই কিশোরের উপর, ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। কিছুদিন আগে মেয়ের অন্তঃসত্ত্বার খবর জানতে পারে তার পরিবার। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।